কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে দুই দিকে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। এক শ্রেণীর মানুষকে বলবে ও গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আরেক দলকে বলবে ও গো টু হেল, তোমরা জাহান্নামে চলে যাও। এখানে আপনার জান্নাতি এবং জাহান্নামী এই দুইটা দলের মধ্যে বিশাল একটা ডিস্টেন্স, বিশাল একটা পার্থক্য হলো ঈমান থাকা এবং না থাকা। কথা বলেন, ঈমান থাকা এবং না থাকা। সম্মানিত উপস্থিতি, এই মাসটা ইমানি চেতনার মাস, এই মাসটা ইমানি চেতনার মাস। কিসের মাস? কথা বলেন না কেন, জোরে বলেন, এটা কিসের মাস? ইমানি চেতনার মাস, ইমানকে টেকসই করার মাস, ইমানকে মজবুত করার মাস। আপনাকে মনে রাখতে হবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনতে হবে, কি করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। তোমরা যদি আমাকে ভয় করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য উভয় জাহানের নিয়ামত বরাদ্দ করেছি, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি তোমাদের জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। বলেছেন কে? আরো জোরে, সংবাদ দিয়েছেন কে? আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এদিকে তাকান, আমার দিকে তাকান, ফলো মি। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী আগমন করেছে কোথায়? কথা বলে না কেন? মক্কা, আরব দেশে। কোথায়? কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি। কোথায়? আরবে। কোথায়? তারপরে ওনার বাবার নাম কি? আব্দুল্লাহ। হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বিফোর, তিনি, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হচ্ছে কি? আমিনা। ওনার পিতা, উনি পৃথিবীতে আসার আগে কিন্তু ওনার পিতা শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন এখানে এসেছি? এখানে আসারও কিন্তু অন্যতম একটা কারণ রয়েছে। তার কারণ হলো সেই নবীর পবিত্র জবান মোবারক দিয়ে কোরআন আমাদেরকে এনে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তখন কি রাইটিং সুযোগ ছিল কোরআনে, মানে লেখার কোনো সুযোগ ছিল? আমার নবীর জামানায় কোরআন লেখার সুযোগ, আবু বকরের জামানায় লেখার সুযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর জামানায় লেখা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হুর জামানায় এসে কোরআন কি হয়েছেন? লিখিত রূপে রূপ নিয়েছেন। তখন ছয়টি কপি তিনি করেছেন, ওনার কাছে একটা রেখে বিশ্বের বিভিন্ন উন্নত জায়গায় তিনি পাঁচটা পৌঁছে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দিয়ে এই কারবালার বয়ান তিনি করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। সঠিক কথাটা এই জন্য বলতে হবে, কো আনফুসাকুম ও আহলিকুম নারা, সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমি আমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নাম থেকে বাঁচার অলরেডি সব রাস্তা খুঁজে বের করে ফেলেছি, কিন্তু এখন দায়িত্ব হলো আমার আপন স্বজন, ফ্যামিলি, পরিবার, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ওই নূহ নবীজির কিস্তির মতো, সাদেক ভাই, কিন্তু উনি এই যে মহরমের চাঁদ ওঠা থেকেই যে জুমাগুলোতে তিনি বয়ান করেছেন আমি কিন্তু শুনেছি, উনি কিন্তু যে মহরম মাসের আশুরার মাসের যে বরকত নিয়ে এই মাসটা যে কতটা বরকতময়, বিভিন্ন নবীদের জীবন থেকে তিনি তথ্য তুলে ধরেছেন, আপনাদেরকে শুনিয়েছেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় নিয়ামত সেটাও কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে এই কারণেই আলোচনাটা নিয়ে এসেছি, আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে কিছু অংশ আমি আপনাদেরকে শোনাবো, এই জন্য যেন আমাদের যাই কিছু
যাক না যাক কিন্তু আমাদের ঈমান যেন কোনোদিন আমাদের থেকে পালিয়ে যেতে না পারে, কেউ যেন আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যেতে না পারে। আমি বাঁচব, আমি আপনাদেরকে বাঁচাবো, সেই বাঁচার জন্য আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে সর্বপ্রথম যদি বলতে হয়, আমরা মিলাদে দাঁড়িয়ে কে আমি দাঁড়িয়ে বলি ইয়া পাক পাঞ্জতন লাখ সালাম, সালাম দেই কি না? দেই কি না? এর মধ্যে প্রথম পাঁচটা নাম, পাঁচটা পবিত্র নাম কয়টা? পাঁচটা। একটা হলো কি? আমাদের প্রিয় নবী সরকারে দু জাহান রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, এমন এই নবী এমন একজন নবী, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ হি হু অবিস দা এফসিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। এটা কি ঈমানের অংশ না? এটা কি ঈমান না? কথা বলেন, আমি বাঁচানোর ওয়াজ কিন্তু করতেছি। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা যাব এই পাক পাঞ্জতনের মধ্যে, তারপরে আছে কে? দুই নাম্বার হচ্ছে হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, قال رسول الله صلى الله عليه وسلم فاطمة سيدة نساء اهل الجنة متفق عليه الله الحبيب সরকারি দুজাহান রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছে, বন্ধু উনি বলে দিয়েছে রে, এই পৃথিবীর একটু আগে আমার ভাই সাদেক ভাই বলেছেন, আমার মা আমার বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো গো, সাদেক ভাই একটু আগে বলেছেন যায় নামাজে বসার জন্য। আজকে যারা আহলে বাইতের প্রেমিক হয়ে, পাক পাঞ্জতনের প্রেমিক হয়ে, সোহাদায়ে কারবালার প্রেমিক হয়ে, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে যায় নামাজে বসতে পারবে প্রেমময় অন্তরণী, তার জন্য বড় ধরনের একটা গিফট হলো, পুরস্কার হলো। ও বন্ধু, বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, আমার নবী বলেছেন মা খাতুনি জান্নাত ফাতেমা, এই পৃথিবীর যত মুমিনা তাদের সরদারিনী হবে জান্নাতে। বন্ধুরে আমার মা চাচি জেঠি খালা ফুফু দাদু নানু মহিলা সদস্য যারা আছে, তারা যদি আহলে বাইতকে পাক পাঞ্জতনকে এই শহাদায়ে কারবালাকে সমর স্মরণ করে ইমাম হুসাইনের প্রেমিক হয়ে যদি তারা বন্ধু জীবন যাপন করতে পারে, তাদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে বন্ধু। সেটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, পাক পাঞ্জতনের অন্যতম সদস্য হলো সেই মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার তারপরে বলতে হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ঠিক কিনা বলেন? ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর হাবিব সরকারে দোজাহান ওনার পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বর্ণনা করেছেন। ও বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, এই মৌলবি পাড়ার, এই পুরাতন মৌলবি পাড়ার প্রত্যেকটা যুবককে ডেকে ডেকে বলছি রে, আল্লাহর হাবিব তিনি এই সুন্দর খবর দিয়ে দিয়েছেন, এই নিউজ আমাদেরকে দিয়ে দিয়েছে, যেই যুবক ইমাম হাসান হুসাইনের সাথে প্রেমের ডুলি লাগাইতে পেরেছো, আজকে ঘর ছেড়ে জান্নাতের বাগানে আসতে পেরেছো, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ছেড়ে তোমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছো ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে, তাদের জন্য নবী তথ্য দিয়েছেন যারা ইমাম হুসাইনের প্রেমিক ওই প্রত্যেকটা যুবকের ইমাম হবে, লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে। বিশ্বাস আছে না নাই? 100% না 50%? 100% কার কার আছে? হাত তো উঠানো স্লো, অনেকে উঠাইছে তো না, সোজা করে তোলেন। আরে ভাই, হাতে কি সমস্যা আছে নাকি? আমি তো বলতে বলতে তুলে ফেলছি। হাত নামান, মারহাবা বলেন। এই যে আপনাদের প্রতিষ্ঠাপনা সাদেক ভাই, আমাদের মুরব্বী, উনি কিন্তু সবার আগে হাত তুলে ফেলছে, ওনার চাইতে কি আপনারা দাবি নাকি? কথা কন না কেন? ওমা, এটা কি বলতে ডরা? একজন আলেমের চাইতে কখনো কি সাধারণ মানুষ দামি হতে পারে? একজন আলেম ঘুমাবে, সাধারণ মানুষ সারা রাত্র ঘুমাবে, তারপর ওই আলেমের ঘুমই উত্তম। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা উঠাই নাই, দুইটা তুলছে, কয়টা? আর আমি বানাইয়া বলি নাই, আমি বানায় বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মন দিয়ে শুনেন আর মাথায় ঢুকান,
কথা কি বুঝতে পারছেন আমরা কি তাদের সাথে প্রেম কি 100% রাখবো নাকি 50% রাখবো কথা বলেন আপনি রাখেন বা না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আপনাকে উপদেশ দেওয়া কি কোড়া আপনাদের কি দিনের সন্ধান দেওয়া ঠিক কিনা বলেন আর জোরে তাহলে ইমাম হাসান হোসাইন যদি জান্নাতের সরদার হয় লিডার হয় ইমাম হয় তার পাওয়ার কম না বেশি এত বেশি পাওয়ার যে পাওয়ারের সাথে পৃথিবীর কোন পাওয়ারকে তুলনা করা যাবে না কোন কম্পেয়ার করা যাবে না এত বেশি পাওয়ার তারপরেও বন্ধু কারবালার ময়দানে ফুরাত নদীর পানি তাদের নসিবে জুটিনি রুদ্র এত বেশি তীব্রতা ছিল বন্ধু এত বেশি প্রবল ছিল রে ওই রুদ্র সহ্য করার মতো না তারপরেও তারা সত্যের জন্য লড়াই করে জীবন দিয়ে দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইনের শহীদ দিয়ে আমরা একটা শিক্ষা নিতে পেরেছি জীবন চলে যাবে যাবে জীবনের দৌলত চলে যাবে যাবে সব কিছু প্রস্তুত করে দিয়ে দিব তারপরেও বন্ধু অন্যায়ের কাছে মাথা নত করব না ঠিক কিনা বলেন মাথা নত কি করব আপনারা জানেন না সাদেক ভাই একটু আগে তিনি বলেছেন সংক্ষিপ্ত আকারে ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস কি চরিত্রহীন ছিল ইয়াজিদ আপনারা জানেন না সত্য মিথ্যার লড়াই সত্য মিথ্যার পার্থক্য ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন যার নাম ছিল সারজন বিন মানসুর রমি যিনি ছিলেন বন্ধু একজন ইহুদি মন দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বেঈমান কাফের সম্পর্কে তথ্য দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুভ্বাম মুবিনা বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙে নাই ইয়াজিদ কোনোদিন মাদ্রাসা ভাঙে নাই ইয়াজিদ কোনোদিন ইসলামের ওপেনলি বিরোধিতাও করেনি মুখে ছিল ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে গলা টিপে হত্যা করার পায় তারা এটার নামই হলো ইয়াজিদিয়াত দাড়ি থাকবে টুপি থাকবে পাগড়ি থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের মুখের ভাষা হবে মধুর চেয়েও মিষ্টি চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট আর আত্মা হবে বাঘের চাইতে বন্ধুহিংস্র এই যে সাদেক ভাই একটু আগে আপনাদেরকে বলেছেন যে ইয়াজিদ চরিত্রহীন ছিল ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজন বিন মানসুর রমি যার কাজ ছিল দিনের বেলা শুধু বানর নাচাতো দিনের বেলা শুধু তিনি বা বানর নাচিয়ে বেড়াতো আর রাতের বেলা হলে মদের আসর বসিয়ে নারীদেরকে দিয়ে তিনি বিভিন্ন রকমের রং তামাশা করত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন একটু মন দিয়ে শুনবেন কিছুক্ষণ আলোচনা করে সমাপ্ত করে দেব হয়তো বা এমন হতে পারে রে আজকের ওয়াজ আপনার জীবনকে গোছানোর জন্য যথেষ্ট হতে পারে ঠিক কিনা বলেন মানুষের জীবন পরিবর্তনের জন্য আমলের পরিবর্তনের জন্য আপনার চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যকে পরিবর্তন করার জন্য সারা জীবন ওয়াজের প্রয়োজন হয় না একদিনের ওয়াজই বন্ধু যথেষ্ট হয়ে যায় ইয়াজিদ বাহিনী কত নষ্ট চরিত্রের ছিল 61 হিজরিতে কারবালা হয়েছে মনে রাখবেন কত 61 হিজরিতে কারবালা হয়েছে রে বন্ধু আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি তাণ্ডব চালিয়েছে আপনারা জানেন না আমি কিন্তু কারবালায় আসব ফিরে আগে ইয়াজিদ কিনি বন্ধু ছোট ছোট টুকরো টুকরো করে আমি আগে আপনাদেরকে মেসেজ দিতে চাই আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর ইয়াজিদটা কি ইয়াজিদিয়াত কি এটাই তো আমরা বুঝি না ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা মুখে ইসলামের প্রেমের ভাব দেখানো অন্তর থেকে ইসলামকে বন্ধু কবর দেওয়ার পায় তার নামই হলো ইয়াজিদিয়াত 61 হিজরিতে কারবালা হয়েছে 61 হিজরিতে কারবালা হওয়ার পরে 63 হিজরিতে আরো বড় তাণ্ডব তারা চালিয়েছে মদিনার প্রায় 700 সাহাবীকে তারা অতর্কিতভাবে বন্ধু শহীদ করে দিয়েছেন জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ কত শত 10,000-এরও বেশি সাধারণ মানুষকে কতল করেছে 1,000-এরও বেশি মহিলা 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে বন্ধু কোনো আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি ঘোড়া বাদা রাস্তা বল বানিয়েছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটা মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ
বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক ওমর ও বন্ধু তাদের জামানায় যে এভাবে দ্বীন সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া হতো দ্বীন সম্পর্কে মানুষকে বোঝানো হতো এই সিস্টেমকে পাল্টেছে বন্ধু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে জামানা থেকে ইসলামের মধ্যে বন্ধু ফাটল সৃষ্টি হতে শুরু করলো মুসলমানের সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে গিয়ে ইয়াজিদের জীবনীতে একটু ঢুকলাম তার চরিত্র সম্পর্কে একটু বললাম সময় পাইলে সামনে আরেকটু শোনাবো তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং বরকত নিয়ে একটু আলোচনা করে আমি সামনের দিকে আগাবো বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে এই তত্ত্ব কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার আগেই আমার নবী পৃথিবীকে জানিয়ে দিয়েছেন এখানে এই কারবালার ওয়াজের সাথে আরেকটা তত্ত্ব কিন্তু সম্পৃক্ত আছে উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বন্ধুরে আমার তিনি কি করলেন একদিন স্বপ্নযোগে হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি একদিন স্বপ্নযোগে দেখলেন তিনি একদিন স্বপ্নযোগে দেখলেন মন দিয়ে শুনেন তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীর শরীর মোবারক থেকে এক টুকরো গোস্ত কেটে যেন ওনার হাতে তুলে দেওয়া হয়েছে উনি কি করলেন স্বপ্ন যখন দেখলেন দেখে এবার নবীর কাছে চলে গেলেন নবীর কাছে চলে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি গো খারাপ স্বপ্নটা কি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার স্বপ্নটা হলো গো আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে আমার হাতের মধ্যে রাখা হয়েছে এবার আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না একটা মুহূর্ত নবী দেরি করলেন না এবার তাকে জানিয়ে দিলেন তোমার এই স্বপ্নটা কখনোই খারাপ নয় তোমার এই স্বপ্নটা কখনোই কো বন্ধু খারাপ নয় কই স্বপ্নটা কি গো নবী তার মানে হলো আমার আমার কন্যা ফাতেমা কামা খাতুনে জান্নাত ফাতেমার কথা নবী বলতেছেন ফাতেমা একটা সন্তান প্রসব করবে আর এই সন্তানকে তোমার কোলে তুলে দেওয়া হবে আমি স্বপ্ন দেখেছেন গোস্ত কেটে ওনার হাতে তুলে দিয়েছেন কিন্তু নবী বলতেছেন এটা গোস্ত নয় ফাতেমার উদর থেকে সন্তান পৃথিবীতে আসবে সন্তান প্রসব করবে এই সন্তান তোমার হাতে তুলে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছেন নবী যেমনি করে বন্ধু বলেছেন তেমনি করে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন যখন প্রসব হলো ওনার হাতের মধ্যে তুলে দেওয়া হলো হাদিস শরীফের ভাষা অনুযায়ী বন্ধু কথা বলতেছে তখন তিনি আমার নবীর কোলে নিয়ে তুলে দিলেন নবীর কোলে যখন তুলে দিল হঠাৎ করে আমার নবীর দৃষ্টি অন্যদিকে চলে গেল অন্যদিকে যখন চলে গেল আমার নবীর দৃষ্টি তখন ওই উম্মে ফজল উম্মুল ফজল বিনতে হারেস তার নজর ছিল অন্যদিকে হঠাৎ করে আমার নবীর দিকে নজর দিয়ে চেয়ে দেখলেন আমার নবীর দুই চোখ মোবারক বেবি পানি মোবারক পড়ছে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমার নবীর চক্ষু মোবারক দিয়ে যখন পানি মোবারক পড়তেছে পানি মোবারক পড়তে দেখে বন্ধু এবার তাকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চক্ষু মোবারক থেকে কেন গো পানি বিসর্জন দিচ্ছেন এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন আমার চোখের পানি আসার কারণ হলো জিব্রাইল এসে আমাকে খবর দিয়েছেন আমার উম্মত আমার এই কলিজার টুকরাকে কতল করে ফেলবে জোরে জোরে বলেন না আল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার বুঝতে পারছেন কিনা কথা বলেন না কেন এদিক দিয়ে বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একটু মাটি দিলেন মাটি দিয়ে বললেন উম্মে সালমা এই মাটি তুমি যত্ন করে রেখে দাও যখন তুমি দেখবে এই মাটি রক্তে লাল লাল হয়ে গেছে তখন তুমি মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে আমি এটা কেন বলেছি জানেন একদিকে নবী ওই হাদিস শরীফ থেকে ইমাম হুসাইনের শহীদের সংবাদ দিয়েছেন আরেকদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে মাটি দিয়েছেন এই মাটি সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় বন্ধু শহীদের দিনে লাল হয়ে গেছে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে আমার
এই যে ইমাম হুসাইন শহীদ হবে সেই বার্তা কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছে। আজকে যারা নবীর সাথে বিদ্বেষ আছে, নবী কিনে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করে, তারা দেখবেন নবী গায়েবের খবর জানে, এটা তারা বিশ্বাস করতে চায় না। কথা বলেন না কেন? সায় সায় অনেকে আছে না, কই গায়েবের মালিক তো আল্লাহ। আরে আল্লাহ তো গায়েবের মালিক, ঠিক আছে, নবী শব্দের অর্থই তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক কিনা বলেন? তাহলে উনি যদি গায়েবের খবর না জানে তাহলে আমাদেরকে দিবে কোত্থেকে? তাহলে এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার আগেই কিন্তু আমার নবী জানতেন ইমাম হুসাইন পৃথিবীতে আসবে এবং শাহাদাত বরণ করবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, একক যুদ্ধ হলো, একের পর এক, একের পর এক, ধীরে ধীরে ওই কারবালার যে সম্ভাবনাময় সিস্টেম, ধীরে ধীরে তারা আগাইতে থাকলো। আগাইতে আগাইতে এমন একটা পর্যায়ে গেল বন্ধু, একবারে ফাইনাল সিদ্ধান্তে চলে গেল যে ইমাম হুসাইনের কাছে কুফা থেকে 150 চিঠি এসেছে। কত শ? 150 চিঠি এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল কোঠা কুফায় চলে গেল। কুফায় গিয়ে খুব অল্প সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বন্ধু বায়াত করিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের পক্ষে যখন বায়াত করলো, এই দিক দিয়ে কিন্তু ইয়াজিদ বাহিনীর তাণ্ডব কিন্তু অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না। শুধু তাদের যে নির্মমতা, তাদের যে নিষ্ঠুরতা, আহলে বাইতের প্রতি যে তাদের বন্ধু নিকৃষ্ট আচরণ, সেই দিকটা শুধু আমি একটু তুলে ধরব আপনাদের সামনে। এমনিতে এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে বন্ধুরে আমার। তখন কি করলেন মুসলিম বিন আকিল? যখন ইমাম হুসাইনের পক্ষে সত্যের পথে যখন বায়াত করানো শুরু করলেন, এই দিক দিয়ে ইবনে জিয়াদের কাছে তথ্য চলে গেল। ইবনে জিয়াদ গুপ্ত লাগিয়ে দিলেন মুসলিম বিন আকিলের তথ্য বের করার জন্য। আবার এই দিক দিয়ে মুসলিম বিন আকিল কি করলেন? ইমাম হুসাইনকে কুফায় আসার জন্য আমন্ত্রণ দিয়ে দিয়েছেন, কারণ পরিবেশটা যখন তিনি দেখেছেন অনুকূলে। কিন্তু এই অনুকূলে থাকা অবস্থায় ইবনে জিয়াদের কাছে যখন খবর চলে গেল, ইবনে জিয়াদ কিন্তু এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করেছে বন্ধু, পুরো অবস্থাটা প্রতিকূলে চলে যাচ্ছে। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের এই সুশৃঙ্খল অনুকূল অবস্থাকে প্রতিকূলে নেওয়ার মতো এমন আমাদের সমাজে লোক আছে না নাই? কথা কয় না কেন? এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন মসজিদ কত সুন্দর, ইমাম সাহেব বয়ান করতেছে, মুসল্লিরা শুনতেছে, 90 ইয়াজিদের গোষ্ঠী এসে ফেতনা লাগিয়ে দিচ্ছে, এরকম আছে না নাই? এটা কিন্তু তখন থেকে বন্ধু শুরু হয়েছে, নবী থেকে ধীরে ধীরে বন্ধু, 61 হিজরি থেকে আজ পর্যন্ত এটা আমাদের মাঝে চলে এসেছে। এই টেকনিক কিন্তু তারা ওখান থেকে নিয়ে এসেছে। এখন দেখবেন বিরিয়ানি খাওয়াবে আপনার, তাকে প্রয়োজনে 500 টাকা দিবে, প্রয়োজনে তাকে 1000 টাকা দিবে, বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে সত্যটাকে বিভ্রান্ত করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এটা ওখান থেকে এসেছে। মাত্র 3,000 দিরহামের বিনিময় মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের আকিলের সন্ধান বন্ধু পেয়ে গেছে। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে, কুফার দিকে বন্ধু রওনা দিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে ও বন্ধু মুসলিম বিন আকিলের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে ইয়াজিদ বাহিনী কি করলেন? এখান থেকে তাকে ধরলেন, আটকালেন। ধরার পরে, আটকানোর পরে এবার কি করলেন? ইবনে জিয়াদের ছাদের উপর থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দিয়েছেন। এই দিক দিয়ে কিন্তু এত প্রতিকূল অবস্থা ইমাম হুসাইনের কাছে তথ্য যায় না। পরক্ষণে তথ্য যখন ইমাম হুসাইন পেয়েছেন, ইমাম হুসাইন কিন্তু তিনি পিছপা হয় নাই, তিনি বলেছেন সত্যের সন্ধানে বের হয়েছে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে নেমেছি, এখান থেকে কখনোই পিছপা হওয়া যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কয়টা টাকা দিলে, কিছু সুবিধা দিলে কিন্তু ইমাম সাহেবের এগেনস্টে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠি? অথচ ইসলাম 5%ও বুঝে না, আছে না নাই? এগুলো কিন্তু ইয়াজিদ বাহিনীর কাজ। এই টিপস গুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু বিশাল এক সমস্যা তৈরি হয়। এই সমস্যা সৃষ্টি করার জন্য, উৎপত্তি করার জন্য টেকনিক তারা ইয়াজিদ বাহিনী থেকে নিয়ে এসেছে। ধীরে ধীরে তাদের লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ইয়াজিদ বাহিনীকে হুসাইনি সংগঠনের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর একটু মহব্বতে বলেন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ya habib allah, ya rasul allah, ya habib allah, ya
রশিয়া সোয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা শুনি জিহাদিসি দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকিয়া গোটা পৃথিবীতে যত উন্নত কোয়ালিটির মশলা আছে আপনি গোস্তে ইউজ করলেন, গোস্ত রান্না করার জন্য আপনি কি করলেন, ব্যবহার করলেন। এখন আপনার গৃহিণী যদি রান্না করতে গিয়ে যদি লবণ দিতে ভুলে যায়, তাইলে কি আর খাবার মজা লাগবে? কথা বলেন, লবণ ছাড়া খাবার স্বাদ হয়? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক প্রেম ছাড়াও কিন্তু কখনো নবীর প্রেম আহলে বাইতের প্রেমের গল্প ভালো লাগে না। আপনাকে কি হতে হবে? প্রেমী হতে হবে, তারপরে আপনাদের কাছে প্রেমের গল্প মজা লাগবে, প্রেমের চিঠি পড়তে ভালো লাগবে। অন্তরে যদি প্রেম না থাকে তখন কিন্তু আপনার কাছে এই প্রেমময় গল্প ভালো। আপনারা যদি বিরক্ত হন, আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ, মুসল্লিরা ওয়াজ শুনতে না চাইলে এক মিনিট ওয়াজ করার কোনো বৈধতা নাই। আপনারা কি শুনতে চান? আমি এই কারণে বিভিন্ন দিক থেকে একটু টাচ দিয়ে দিয়ে আমি কিন্তু মূল জায়গায় চলে আসছি। কালবালার যে মর্মান্তিক অধ্যায় সে অধ্যায় চলে ঢুকতেছি, কিছুক্ষণের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি কিন্তু আমার আলোচনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা কি সবাই আমাকে সাপোর্ট দিতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আরেকটু মহাব্বতে আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি যাহার ও শিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
पानी टूटे आशीने में काम होने वाला मौका देखो तिलो रो बिनो रे निन्नो रे आला सुभान sallallahu alaihi wasallam jor jor bol alhamdulillah zikir korte pere ki bhalo lagche na kharap kar kar kache bhalo lagche o ma ehano public slow ache ekhono strong na hatta man shunen ei je etokkhon zikir korchi amar chaite boro huzur amar pashe boisha roise bujhen ami owaz korar por onake jiggesh koren jodi মানে উল্টা পাল্টা বলে থাকি আর কি এই যে আপনারা তখন এই যে এটা কিন্তু জান্নাতের বাগান কি আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন এই যে জিকির করেছেন এই জিকিরটা কি জানেন জান্নাতি বাগা জান্নাতের বাগানের ফল খাওয়া সুবহানাল্লাহ বলেন এই যে জিকির করেছি আমরা এটা কি জান্নাতি ফল আমরা তখন জিকির করিনি আমরা ফল খেয়েছি সুবহানাল্লাহ বলেন আরে জোরে বন্ধুরে আমার বলতেছিলাম গভীর মনোযোগ এবার ধীরে ধীরে কি করেছে এবার ইমাম হুসাইন বন্ধু কোফা পর্যন্ত পৌঁছে গেছে কোফাতে পৌঁছে গেছে যুদ্ধ শুরু করবে তার মধ্যে সবচেয়ে বড় একজন ইয়াজিদ বাহিনীর মধ্যে সবচেয়ে বড় কুফার বীর বলে যাকে সবাই জানতো বীর বুঝেননি বীর মহাপুরুষ হিসাবে যাকে সবাই জানতো যার বীরত্ব দেখলে মানুষ ভয় পেত এমন একজন ব্যক্তি ছিল রে যার নাম হলো হুর নাম কি তার ওয়াজ কিন্তু শুধু কান্দি শুনলে হবে না বন্ধু বুঝতে হবে কারণ একদিন আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা আছে একদিন কিন্তু আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে পরীক্ষা মানে কি বুঝতে পারছেন না পরীক্ষা মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই তারপরে আমি আমার আলোচনায় আবার আসব পরীক্ষা মানে হলো ইন্নাবাদু রব্বিকাল শাদিদ দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকড়াও বড় কঠিন ধরা কবি শক্ত সাদেক ভাই আছেন ইউ আল্লাহর ধরা কি খুবই কঠিন ও বন্ধু আল্লাহ ধরবি খুবই শক্তভাবে তারপরে কি বলেছেন ধরার পরে আল্লাহ কি করবে ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরার পরে আপনার আমার কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে হিসাব নেওয়ার পরে যদি বন্ধু হেরে যায় রে তারপরেরটা হলো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ রাব্বুল আলামিন সাজাও দিবে খুব কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার ঠিক কিনা বলেন একটু মন দিয়ে শুনেন আল্লাহ ধরবি খুবই শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে সাজা দিবি খুব কঠিন ভাবে রে বন্ধু কি হবে রে উপায় সেদিন কি করব বন্ধু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু এই এই দুনিয়াতে কিন্তু 500 টাকা দিয়ে কিছু টাকা দিয়ে কিছু হাদিয়া দিয়ে বন্ধু জোর করে ওয়াল তোলা যায় সাদেক ভাই ঠিক না বে ঠিক কি করা যায় আমার মামা আছে খালু আছে চাচা আছে বন্ধু হামসে বড় কোন হে ঠিক কিনা বলে কি এরকম মনে হয় না আরে ভাই কথা শুনেন না মনে হয়নি টাকা দিয়ে কি করা যায় বাউন্ডারি তোলাও যায় বাউন্ডারি আবার ভাঙাও যায় এক গন্ডা জায়গা বন্ধু দখল করা যায় ও বন্ধু একজনের পছন্দের জিনিস নিয়ে গোপন করা যায় ক্ষমতা দিয়ে কিন্তু পরকাল একেবারে ব্যতিক্রম আল্লাহ বলেছেন ধরবি খুবই শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে শাস্তিও দিবি খুব কঠিন ভাবে তারপরেরটা বড় ভয়ঙ্কর এই দুনিয়াতে বন্ধু কোনো না কোনো রাস্তা খুঁজে বের করা যায় পিছনের দেয়াল দিয়ে বন্ধু বের করা যায় আলাদাভাবে দরজা কাটা যায় কিন্তু মরার পরে তোমাদের আর কোনো সুযোগ নাই হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর হাবিব
সরকারে দোজাহ তিনি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে ও বন্ধু যারা বিচার দিতে বন্ধু হিসাব দিতে হেরে যাবারে তাদের জন্য হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য আল্লাহ বলেছেন সেখানে আর তুমি মরতে পারবে না লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া সেদিন মানুষ বাঁচতে পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে ওয়ামা হুম আনহা বিগাইবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও বন্ধ পারবে না সেদিন উপায় কি হবে রে আমি আজকে বলবো তোমরা দুনিয়ার গরিব হও কোনো দুঃখ নাই দুনিয়ার ভিক্ষুক হও কোনো দুঃখ নাই কিন্তু পরকালীন ভিক্ষুক হইও না এই জীবন বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে এখনো সময় আছে বুঝে নাও ও বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর হাবিব সরকারে দুজাহ তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে এক এক করে 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ প্রস্তুত রেখেছে বন্ধু 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল তারপর হয়েছে কালো তারপর হয়েছে বন্ধু সাদা এখন বর্তমানে বন্ধু কালো হিসাবে রূপান্তরিত আছে আমাদের জন্য বরাদ্দ এক এক করে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখেছে বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাইতেও পারবো না চুরি চুরি বলেন নাউজুবিল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি আসার আগে আমাদের নিজেদেরকে শুধরাইতে হবে আর শুধরাইতে হলে নবী এবং নবীর আহলে বাইতের আদর্শে নিজেদের জীবন আদর্শ হিসাবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন দেখেন ইমাম হুসাইন সত্যের জন্য নেমেছে কিসের জন্য এই সত্যকে উন্মোচন করার জন্য সবার সামনে ওপেন করার জন্য তিনি নেমেছে শুনেছে কুফার অবস্থা ভালো না 150 চিঠি দেওয়ার পরেও তারা বন্ধু কি হয়েছে ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ার পরেও ইমাম ইমাম হুসাইনকে কতল করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে ওই কুফার বীর ছিলেন বন্ধু হুর হঠাৎ করে হুর দাঁড়িয়ে গেল হুরকে বলা হলো হুর হুর তিনি কি বলতেছেন হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন তার আশেপাশে অনেক ঘটনা আছে কিন্তু আমি মূল পয়েন্ট তুলে ধরতে চাই আপনাদের সামনে হুর এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বলল ও আলী মুকাম আপনার কাছ থেকে আমি জানতে চাই গো শুনতে চাই আমি যদি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি গো তাহলে আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে পাহারা দিয়ে দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছে হত্যা করার জন্য শহীদ করার জন্য কুফার বীর হিসাবে যাকে বন্ধু নিয়োগ করা হয়েছিল তার নাম হুর এবার ইমাম হুসাইন আলী মুকাম প্রশ্ন করলো তোমার নাম কি কয় আমার নাম হলো হুর এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে তুমি যদি সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করে তওবা করো এখনো তওবার দরজাটা খোলা আছে আমার ও বন্ধু কিছু কিছু সময়ের পরে কিন্তু ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে এমন মুহূর্তে ইয়াজিদ বাহিনীর সবচেয়ে বড় বীর যিনি পাহারা দিয়ে দিয়ে বন্ধু কুফা পর্যন্ত নিয়ে এসেছে ইনি ইমাম হুসাইনের প্রেমে পড়ে তিনি পাগল হয়ে তিনি কি করলেন ইমাম হুসাইনের প্রেমে পাগল হয়ে তিনি তওবা করে তিনি ওই ইমাম হুসাইন কাফেলার সদস্য হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বলতে চাই এখান থেকে কেউ যদি মসজিদে আসার আগেও যদি মনে কর মন্তব্য থেকে থাকে এখান থেকে বের হওয়ার পরে যদি আপনি আহলে বাইত প্রেমিক হতে পারেন আমার বিশ্বাস সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে হুর তওবা করলেন হুর তওবা করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন তুমি নিচে নেমে আসো এবার হুর উত্তর দিল ও আলী মুকাম আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছি আমি গোড়া থেকে জিন্দা নামবো না গো আমি আপনার জন্য শিশার আলা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমার দেহের লাশ আপনার কদমে না পড়বে আমি জিন্দা আপনার কদমে আমি যাব না বন্ধুরে আমার ইমাম হুসাইনি কাফেলার সদস্য হয়ে হুর কি করলেন শহীদ হলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ
আগুন ধরে আমার এই করতে 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 এবার কি হয়ে গেল একবারে যুদ্ধ চূড়ান্ত হয়ে গেল ফাইনাল হয়ে গেল আহলে বাইতের নবীর পরিবারের একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল শুদ্ধ যুদ্ধ যখন শুরু হয়ে গেল সব মাসখানের ঘটনা সব বাদ দিয়ে দিলাম এখানে যখন এসে গেল এসে যাওয়ার পরে সর্বপ্রথম আলী আকবর এবার আলী আকবর ডেকে ডেকে বলতেছেন আলী আকবর ডেকে ডেকে বলতেছেন একক যুদ্ধ শুরু হলো বাবা গো আমাকে তুমি নির্দেশ দাও আমি সত্যের সত্য পথের সন্ধানের জন্য নিজের জীবন দিয়ে ওই সত্যের সন্ধানীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি এবার বন্ধু তিনি কি করলেন আলী আকবর তিনি কি করলেন যুদ্ধের জন্য মাঠে নামলেন ওনার কপালে চুমুকে ইমাম হুসাইন তাকে বিদায় দিয়ে দিলেন ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে দুলাবালি উড়িয়ে দিল যুদ্ধ করার পরে এবার দৌড়ে চলে এসেছে বাবার কাছে বাবা গো কলিজা ফেটে যায় সহ্য করতে পারছি না একটু পানি দাও এবার আলী মুকামের কাছে যখন আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো এবার হুসাইন ডেকে ডেকে বলল বাবা গো আমার কাছে তো পানি নাই তিন দিন পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই আমি কি করব কেমন করে পানি দেব তুমি আমার জিহ্বাটা চুষে নাও এবার কি করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুষ্ক জিহ্বাটা তিনি বের করে দিলেন শুষ্ক জিহ্বাটা যখন বের করে দিল আলী আকবর কি করলেন শুষ্ক জিহ্বাটা বন্ধ চুষে নিলেন চুষতে চুষতে তারপরে আবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে তিনি এবার তার বুকের মধ্যে তীর বিঁধল কোথায় বুকের মধ্যে যখন তীর বিঁধল বাবাকে ডাক দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন দৌড়ে চলে যাওয়ার পরে এবার কি করলেন যাওয়ার পরে বাবাকে যখন দেখলেন বাবাকে ডেকে ডেকে বলছে বাবা গো তুমি আমার বুকে থেকে তুমি তীরটা উঠিয়ে নাও আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো কিন্তু বন্ধু আর তো যুদ্ধ করার কোনো সুযোগ নেই আলী আকবর কি করলেন বন্ধু তিনি এখানে শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার কি করলেন এখানে তিনি শহীদ হয়ে গেলেন এখানে শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর কে নিয়ে যখন বন্ধু তাবুর দিকে রওনা হলেন তাবুর কাছে যখন রাখি রেখে দিলেন এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন যিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ চাচা আপনি আমাকে অনুমতি দিন আমি যেন ওই দলের সদস্য হয়ে শহীদ হতে পারি এবার কি করলেন কথোপকথন হলো ওনাকে বন্ধু নির্দেশ দিয়ে দিলেন এবার তিনিও শহীদ হয়ে গেলেন তারপরে ও বন্ধু আলী আসগর শহীদ হয়ে গেলেন জানেন তো ছোট্ট ছিল যে কথা বলেন না কেন ছোট্ট যে ছিল জানেন কিনা তিনি শহীদ হয়ে গেলেন সর্বশেষ এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পালা ওনাকে বন্ধু কেউ চতুর্দিক দিকে কিন্তু দাঁড়িয়ে আছে শত্রু বাহিনী কেউ ওনার দিকে আক্রমণ চালাইবার জন্য একক সাহস কেউ করতেছে না একটা পর্যায়ে কি করলো শহীদের জন্য সিদ্ধান্ত হয়ে গেল এবার তিনি যুদ্ধ যখন শুরু করলেন যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে সীমার বুকে বসলো সীমার এখন তো নামাজের সময় আমার জীবনের শেষ সময়টা তুমি একটু আমাকে দাও আমি যেন জীবনের শেষ সময় আল্লাহর কদমে সেজদা দিতে পারি জোরে জোরে সুবহানাল্লাহ বর্তমানে আমাদের বাংলাদেশের কথা আমি বলছি আমাদের বাংলাদেশে বন্ধু ব্যবসার অজুহাত ধরে চাকরির অজুহাত ধরে বাচ্চার স্কুলের অজুহাত ধরে বাচ্চার কোচিং এর অজুহাত ধরে বিভিন্ন অজুহাত ধরে ধরে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করার মধ্যে তিনি শাহাদাত বরণ করবে কিন্তু তিনি আল্লাহর কদমে সেজদা দেওয়া তিনি ছাড়েননি এখান থেকে কিন্তু তিনি আরেকটা শিক্ষা দিয়েছেন যতই অবস্থা খারাপ যতই প্রতিকূল অবস্থায় থাকো না কেন যদি নামাজের সময় হয় নামাজ কখনোই ছেড়ে দিও না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তিনি তারপরে কি করলেন নামাজ পড়লেন নামাজের পরে সীমার বসলো সীমার বসার পরে এবার সীমারকে ডাক দিয়ে বলল সীমার তোর বুকের জামাটা খোল কি কর সীমার তোর বুকের জামাটা খোল রে আমি তোর বুকের অংশ একটু দেখব এবার সীমার কি করলেন বুকের জামা যখন খুললেন খোলার পরে সীমারের বুকের দিকে নজর দিয়ে চেয়ে দেখলো বন্ধু সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায় শ্বেত চিহ্ন বুঝেননি এটাকে হাদিস শরীফে কি বলা হয় ডবল রোগ এটাকে ডবল রোগ বলা হয় আবার কেউ কি কুষ্ঠ রোগ বলে আর বাংলাদেশে আমরা কই শ্বেত রোগ কি রোগ কই কথা কয় না আপনারা দেখেন নাই আপনাদের এই মসজিদে তো আমি দেখছি অনেক লোক আছে আছে আমি দেখি আমি যখন আসি তখন আমি দেখি এখানে আসে বন্ধুরে আমার
তখন তার বুকের জামা খোলার পরে বন্ধ তার বুকের মধ্যে যখন সে চিহ্ন দেখলো এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল রে শিবর তুই তো সেই বদকিসমত আমার নানা আমাকে বলেছে আমি নানার কাছ থেকে সে তথ্য সংগ্রহ করেছি আমার নানা বলেছে শের চিহ্নের কিছু কুকুর আমার বংশে মুখ লাগাচ্ছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার একবার পড়েন সুবহানাল্লাহ আরেকটু মহাপদে সুবহানাল্লাহ আমার নবী তথ্য দিয়েছেন শের চিহ্নের কুকুর কি করছে নবীর আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে আমি যে শুরুতে একটা হাদিস শরীফ বলছিলাম মনে আছে নি গোস্তের টুকরা ওই হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন কি যে নবীর পরিবার নবীর আহলে বাইতকে নবীর উম্মত কি করবে কতল করবে শহীদ করবে এবার বন্ধু কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন শহীদ করে দিলেন কি করে দিলেন শহীদ করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা গার বলেন একটু গজল গাইবো মনে হইছে এখন একটু শুনবেন জি পারলে আমার সাথে গাইবেন ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো ওই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় কোথায় রইল মা জননী তোমার হুসেন ধরা শাই গো সীমার বসিল মাগো আমারি সিনাই জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার গলায় দিলে সুরি কাঁদিবে না আসমান ও জমিন রে কাঁদিবে না আপনি খোদা আর সোম আল্লাহ জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো পিপাসাতে বিষের তীরে কলি যাসে দা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা বলেন মারহাবা আরো জোরে মারহাবা এগুলো তো আগের দিনের মুরব্বিদের রুহের খোরাক ঠিক না ঠিক কার খোরাক এখনকার যুগের ছেলেদের কাছে এগুলো আবার একটু একটা ভালো লাগে না কারণ তারা তো অনলাইনে থাকে সব সময় ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি সবাই আবার এক রকম না কথা বলেন ঠিক না বেঠি এরা আছে মিউজিক টিউজিক নিয়ে কিনি কথা বলেন না কিনি দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেজড
কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন কিন্তু এই যে গান বিয়ে বাড়িতে সুন্নতে খাতনাতে বিভিন্ন একটা জন্মদিন জন্মদিন এরকম বিভিন্ন একটা অনুষ্ঠানের কথা হইলেই কিন্তু গান বাদ্যযন্ত্র মনে রাখবেন, এটা কিন্তু কিয়ামতের আলামতের একটা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে, এগুলো আমাদের কাছে অনেকের কাছেই ভালো লাগে না। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার কি করলেন শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি, তাদের মাথা মোবারকের উপরে বন্ধু এই ধুলোর মধ্যে ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে ইয়াজিদের কথা বলতে হয় কিনা, কথা বলেন না কেন? তুমি একজন মানুষকে কতল করে ফেলেছো, তার গোটা টিমকে তুমি হত্যা করে ফেলেছো, শহীদ করে দিয়েছো 72 জনকে তুমি শহীদ করে দিয়েছো। ও বন্ধু, শহীদ করার পরেও ক্ষান্ত হয় না রে, তাদের এই মাথা পবিত্র মাথাগুলোকে বন্ধু ওই ধুলা বালিতে তাদের ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের চরিত্র বলতে কিছু নাই রে, সাদেক ভাই মনে হয় অল্প করে বলেছে বন্ধু। আরো কিছু ইয়াজিদ সম্পর্কে বলেছেন কি, যেই ব্যক্তি মদ পান করবে তাকে 80টা টুকরা মারো। কয়টা মদ শুধু পান করলে? এখন আমাকে প্রশ্ন করেন বলো হুজুর কেন? এই ওয়াজও কিন্তু কারবালার সাথে সম্পৃক্ত, ইয়াজিদ বাহিনীর নষ্ট চরিত্র তুলে ধরার জন্য এদিকে এসেছে বন্ধু। ইয়াজিদ এত একটা নষ্ট চরিত্র ছিল, তার বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল, নিজের বউ থুকে রেখে অন্যের বউদের সাথে আলিঙ্গন করা, মেলামেশা করা, জিনা করা, এটা কি আপনারা ভালো বলেন না খারাপ বলেন? এর চেয়ে বড় নিকৃষ্ট কোনো পুরুষ নারী হইতে পারেনি। বলো হুজুর কেন নিকৃষ্ট বললেন? এই চরিত্র ছিল বন্ধু ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীর মধ্যে। ইয়াজিদ আপনারা দেখবেন অবৈধভাবে মেলামেশার পরে যে সন্তান আসে, সন্তানটাকে কি বলা হয়? জারজ, ইংলিশে বলা হয় বাস্টার্ড। কি বলা হয়? বাস্টার্ড বলা হয়। এখানে আসার কারণ বন্ধু, একটা জারজ সন্তান যদি মিশর থেকে গিয়ে যদি বন্ধু সার্টিফিকেট নিয়ে আসে, বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে যদি, পৃথিবীর উন্নত বিশ্ব থেকে যদি সার্টিফিকেট নিয়ে আসে, তারপরেও যদি পিতৃ পরিচয় না থাকে বন্ধু, এই ইমামের পিছনে দাঁড়াইয়া ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলা যাবে না, এটা হারাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আবার পুনরায় একটা গজল বলেছি, গজলের মধ্যে কিছু তথ্য তুলে ধরেছি, এই তথ্যের সাথে হাদিস শরীফের কোরআনের কত মিল আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার আগে আমি বলি কেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই মদ্যপায়ী মানুষকে দেখায় 80 টুকরা মারতে বলেছে, তার কারণ হলো যখন কোনো মানুষ মদ পান করে, এটা কিন্তু নেশা, এটা কি? মদ পান করার পরে তার সেন্সলেস হয়ে যায়, তার মধ্যে তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কি দেয়? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের কি কথা কয় না? আমাদের কি? আরে আওয়াজ দেন না, বলতে বলতে আপনাদের মুখের জড়তা কাটবে, না বলতে বলতে এটা জং ধরে গেছে তো। কিন্তু আল্লাহ একদিকে বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আরেকদিকে বলেছেন ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সব মুমিনের জন্য শয়তানের দোকা একেবারে নাথিং, মানে শয়তান মুমিনকে ধোকা দিয়ে গায়েল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা বন্ধু। এখানে আসার কারণ হলো যখন কোন মানুষ যখন মদ পান করে তখন তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখনই সে বন্ধু নারীর দিকে আসক্ত থাকে, নারীর প্রতি তার লোভ থাকে, এই লোভের কারণে অবৈধ মেলামেশা হয়, আর এই মেলামেশা থেকে বন্ধু অবৈধ সন্তান পৃথিবীতে আসে। একটা সমাজ একটা মহল্লায় যদি একটা এরকম নষ্ট চরিত্রের সন্তান থাকে, তাহলে এই সমাজের কোন যুবক আর ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সন্তান যদি তিনটা জায়গা ঠিক পায়, কয়টা জায়গা? একটা হলো তার পরিবার, আরেকটা হলো তার ফ্রেন্ড সার্কেল, আরেকটা হলো তার সমাজ। তিনটা জায়গা যদি একটা বাচ্চা ভালোভাবে পেয়ে যায়, এই বাচ্চা কোনোদিন অমানুষ হবে না। ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী মানুষকে নষ্ট চরিত্রের দিকে ধাবিত করার জন্য ছিল তাদের পায়ে, তারা তারা সেটাই বন্ধ করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াজিদ বাহিনীর কোনো কথা মানা যাবে না। যারা মদ পান করতে পারে, নারীদের সাথে বন্ধুকি করতে পারে,
অবৈধ মেলামেশা করতে পারে দিনের বেচার দিনের বেলা বানর নিয়ে যখন নাচানাচি করতে পারে ওই সমস্ত মানুষগুলোর পক্ষে সাধারণ মানুষ কেমন করে থাকবে ইমাম হুসাইন তো অনেক দূরের কথা ঠিক কিনা বলেন আমরা একটা মানুষকে দেখলে ঘৃণা করি এই ইয়াজিদ বাহিনীকে দেখলে আমাদেরকে মনে প্রাণে বন্ধু ঘৃণা করতে হবে কারণ আল্লাহকে ভালোবাসবো আমরা আল্লাহ কাউকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য আবার কাউকে ঘৃণাও করব আল্লাহ পাওয়ার জন্য ঠিক কিনা বলেন নবীর প্রেমিক আহলে বাইতের প্রেমিকদেরকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য আবার ইয়াজিদ বাহিনীকে ঘৃণাও করব আল্লাহ পাওয়ার জন্য ঠিক কিনা বলেন আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারক দিয়ে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা হলো হঠাৎ করে রাতে রাত্র হয়ে গেল পথিমধ্যে যখন রাত্র হয়ে গেল এখানে একজন খ্রিস্টান পাদ্রী আমার দিকে তাকান ইয়াজিদ বাহিনী আরেকটা চরিত্র কিন্তু এখানে বন্ধু যুক্ত আছে যখন রাত্র হয়ে গেল এবার কি করলেন ওই ইয়াজিদ বাহিনী কি ওই খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বললেন রে ইয়াজিদের দল আজকের একটা রাত্রির জন্য রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা আমার দিবা শুধু আজকের একটা রাত্রির জন্য ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা তার বিনিময়ে পাইবা 10,000 দিরহাম জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ তাইলে ইয়াজিদ বাহিনী দেখেন কি করেছে এবার যখন ওই খ্রিস্টান পাদ্রী যখন 10,000 দিরহামের লোভ যখন দেখালো এবার কি করলেন 10,000 দিরহামের লোভে ইমাম হুসাইনের মাথাটা আজকের রাত্রের জন্য দিয়ে দিলেন কাকে ওই খ্রিস্টানকে খ্রিস্টান কি করেছে তার বাড়ির আঙ্গিনায় যখন নিয়ে গেল তার বাড়ির আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে উঁচু একটা জায়গার মধ্যে মাথাটাকে সুন্দর করে ধৌত করে রাখলেন রাখার পরে তার মধ্যে বন্ধু সুগন্ধ লাগিয়ে দিলেন সুগন্ধ লাগিয়ে দেওয়ার পরে ওই খ্রিস্টান বন্ধু বয়ান করেছে তিনি বলেছেন আমি সারা রাত ওই হুসাইনের মাথার দিকে তাকিয়েছিলাম আর আমার চোখের পানিগুলো জ্বর জ্বর করে পড়েছিল আমি দেখেছিলাম সাদা দবদবে নুরানি একটা পাখি আমি দেখেছি ইমাম হুসাইনের মাথার চতুর্দিকে শুধু তওয়াফ করেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আপনারা কি বুঝতে পেরেছেন এই বর্তমানে কিন্তু ইয়াজিদ বাহিনী টাকা দিয়ে বিরানি দিয়ে একটু আগে বলেছে বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে মানুষকে তাদের দলভুক্ত করে দিচ্ছে আর প্রকৃত মানুষের ঈমানগুলো বন্ধ হরণ করে নিচ্ছে ঠিক কিনা বলেন আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে ইয়াজিদ বাহিনী কোনোভাবেই যেন আমাদের ঈমানের ঘরে হাত দিতে না পারে ইমাম হুসাইন যখন শহীদ হলো শাহাদাত বরণ করলো ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে সিরিয়ার যে কোনো পাথর সরালে পাথরের নিচ থেকে বন্ধ রক্ত প্রবাহিত হতো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইনের দাম বন্ধ এত বেশি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে জিন জাতির কান্না আমার নিজের কানে আমি শুনেছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আকাশ বন্ধু প্রথম ছিল লাল পরে একবারে ঘোর অন্ধকার হয়ে গেছে ইমাম হুসাইনের শহীদে বন্ধু গোটা পৃথিবীর যা ছিল সব ক্রন্দন করেছে একমাত্র কাঁদিনি শুধু ইয়াজিদ বাহিনী ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমি আপনাদেরকে বলতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত আপনি যদি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে থাকেন মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন ইমাম হুসাইন বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান তাহলে আপনার ওই কবরে আপনার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন এটা হাদিস শরীফ এটা কি আপনি কোথায় নামাজ পড়েছেন মক্কায় কোথায় কথা বলেন না কেন কোথায় মক্কার পবিত্র ভূমি হেরেমের মধ্যে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব জানেননি 1,00,000 রাকাতের সওয়াব ইয়াজিদ বাহিনী আমি এখন যদি বলি আপনারা বলবেন হুজুর কি বলতেছে আমি এবার যখন উমরা করতে গিয়েছি ইয়াজিদ বাহিনীর নষ্ট চরিত্র আমি ওখানেও বন্ধ দেখেছি মক্কার হেরেমের মধ্যে বসে বসে দুনিয়ার কথা রাজনীতি আলাপ নাউজুবিল্লাহ বলেন মদিনার হেরেমে বসে বসে বন্ধু মোবাইলে ফেসবুক আমি নিজে চোখে দেখেছি নবী রওজা মোবারকের সামনে গিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই আপনি এই দরজা দিয়ে ঢুকবেন দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে দরজা দিয়ে বন্ধ বের হয়ে যাবেন আর বেলাল গেট দিয়ে মসজিদে নববীর মধ্যে বন্ধ প্রবেশ করবেন এটা হলো সিস্টেম এটা হলো নম্রতা ভদ্রতা ইয়াজিদ বাহিনী ওখানেও বন্ধ তাণ্ডব চালাচ্ছে মনে রাখবেন ইয়াজিদ বাহিনী গোটা পৃথিবীতে বন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে এক এক করে তারা মানুষের
মানুষের ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতেছে। আমি যখন নবীজির রওজা মোবারকের দিকে তাকিয়ে দুই হাত তুলে যখন মুনাজাত ধরলাম, এবার একজন এসে ডেকে ডেকে বলতেছে, ইয়া আল্লাহ হাজ্জি শিরক শিরক, আমি কি তোর মাতা? কি মানে নবীর দিকে, নবীর রওজা মোবারকের দিকে তাকায় মুনাজাত দিছি পরে কি বলছে? এটা বলে শিরক। কি নাউজুবিল্লাহ বলেন না? আসলে তাদের সেই মেন্টালিটি নেই। সম্মানিত উপস্থিতি, মক্কা বলেন মদিনা বলেন, নিজে চোখে দেখে এসেছি ইয়াজিদ বাহিনীর তাণ্ডব, ইয়াজিদ বাহিনীর যে বিস্তার সব জায়গায় কিন্তু আছে। আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। এই পবিত্র জায়গার মধ্যে থেকে আপনি নামাজ পড়েছেন, কি করেছেন? নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আল্লাহর হাবিব সরকারে দোজাহ বলেছেন। আপনি এই পবিত্র জায়গা থেকে নামাজ পড়ে রোজা করার পরেও আপনি যদি আহলে বাইত বিদ্বেষী হয়ে কবরে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ। তাহলে আপনার কি নামাজ রোজা আগে, নাকি নবীর নবীর পরিবার আহলে বাইতের প্রেম আগে? কথা বলেন না কেন, কোনটা আগে? আগে আগে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আর এই ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে অল্প আমল দিয়ে আমরা কি হতে পারবো? জান্নাতি হতে পারবো। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুমিন যারা তারা কখনোই কিন্তু জান্নাতের আশায় কি করে না, ইবাদত, জান্নাতের আশায় কখনো তারা আমল করে না। তারা তারা আমল করে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে, রাসূলকে পাইলে আল্লাহ পাওয়া যায়। কিন্তু রাসূলকে কিভাবে খুশি করবেন? রাসূলের কলিজার টুকরাতে আঘাত দিলে এই আঘাত রাসূল পায়। কি পায়? তার মানে আহলে বাইতকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, নবী কষ্ট পাইলে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে অটো আপনার উপর নারাজ, ঠিক কিনা বলেন? আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী খুশি হয়ে যাবে, আর আমার নবী যখন খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, মিলাদ আছে, কেয়াম আছে, মোনাজাত আছে, আমাদের অনেক সময় আছে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রাসঙ্গিক আলোচনা, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। এখানে আমি একটা কথা বলবো সর্বশেষে, এদিকে তাকান, আমি সর্বশেষে আপনাদেরকে বলবো, আমাদের দেশে কিন্তু একটা এখন বর্তমানে ইয়াজিদ বাহিনীর একটা তাণ্ডব চলতেছে। অনেক সময় অনেক মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই সমস্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি যাদের বিদ্বেষ আছে তারা কিন্তু কখনো ইমানদার নয়, তাদের পিছনে কিন্তু ইক্তেদাও করা যাবে না। কথা কি বুঝতেছেন? তাদের পিছনে কি করা যাবে না? রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিন, তোমরা তাদের থেকে কি থাকো, দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কেননা তারা, আমরা যদি তাদের সাথে মিশি এবং তারাও যদি আমাদের সাথে মিশে, তখন কিন্তু তারা আমাদের কি করবে, পথভ্রষ্ট করবে, ফেতনায় ফেলবে। তারা যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফেলতে না পারে, এজন্য আমাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে আমাদের থেকে দূরে রাখতে হবে। দেখবেন আপনার বিপদের সময় আপনার যখন দেখবেন বাজার করতে পারেন না, আপনাকে আস্তে করে 500 টাকার নোট, 1000 টাকার নোট এনে দিয়ে যাব। তার মানে কি, কারো মনে ঢুকতে হলে আগে তার পেটে ঢুকো, কাউকে তোমার ভক্ত বানাতে হলে তার দুর্বল জায়গায় আঘাত করো। তারা কিন্তু আপনার দুর্বল জায়গাটা খুঁজে খুঁজে তারা প্রতীক্ষায় থাকবে, কখন আপনার দুর্বল পয়েন্টটা তারা খুঁজে পাবে। এই দুর্বল পয়েন্ট খুঁজে পাইলেই কিন্তু আপনার এই জায়গাটাকে আঘাত করবে, তখন আপনিও কিন্তু পাগল হয়ে যাবেন, সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত লোক থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সব তথ্য দিয়ে গেছে, এদিকে তাকান, তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছেই না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না, তাদের দেখবেন এত বড় মেসওয়াক নিয়ে হাঁটবে, এত বড় জুব্বা পড়বে, তাদের ভাব দেখলে মনে করবেন এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নাই। মনে রাখতে হবে, তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। এখন এই ইয়াজিদ বাহিনী গোটা মসজিদে কোরআন তেলাওয়াত করতে করতে মসজিদ মুখরিত হয়ে গেছে, মনে রাখবেন এখানে একটাও ঈমানদার নাই, এখানে একটাও কি নাই, আপনাদেরকে মনে রাখতে হবে। ইউ দিল্লু বিহি কেসিরা ওয়া ইয়াহদি বিহি কেসিরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআন দিয়ে হেদায়াত দান করেছেন, তার মানে হেদায়াত প্রাপ্ত যারা তারা কি জান্নাতি। আল্লাহ কোরআন দিয়ে কাউকে কি করে দিয়েছেন, গোমরা করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, তার মানে কি জাহান্নামী। আপনাকে মনে রাখতে হবে কোন কোরআন সে তেলাওয়াত করতেছে, কি করতেছে,
কোন কোরআন তেলাওয়াত করতেছে রাসূলকে সঙ্গে নিয়ে আহলে বাইতকে সঙ্গে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে নাকি সে আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলকে বা রাসূলের আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে আপনি কিন্তু তার কোরআন দেখলে তার মধুসূর দেখলে মুগ্ধ হলে চলবে আগে আপনি তাকে নিয়ে ইচ্ছে মতো আগে গবেষণা করবেন তাকে নিয়ে আগে ইচ্ছে মতো অবজারভেশন করবেন তারপরে যদি মনে করেন যে সে এ টু জেড কমপ্লিট আছে তখন আপনি তার সাথে হাত মিলিয়ে আপনি চলাফেরা করবেন সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপট একটা খুব ভয়ঙ্কর একটা প্রেক্ষাপট আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা সিমটম হলো কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারা কথা বলেন কারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কেন হবে তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য তাদের প্রভাব অন্যদের উপর ফেলার জন্য ফালানোর জন্য তারা নিজ নিজ মন গড়া ফতোয়া দিবে তারা মানুষকে ফতোয়া দিয়ে তারা বিভ্রান্ত করে দিবে আজকে মানুষের এত নষ্ট পথে যাওয়া এত দলে দলভুক্ত হওয়ার পিছনে রহস্য অন্যতম রহস্য হলো আমাদের মতো দাঁড়িওয়ালা টুবরিওয়ালা পাকরিওয়ালা এই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এই ধরনের ইমাম সাহেবরাই আপনাদেরকে ইমাম সাহেব চিনে নিতে হবে এখন কিন্তু 73টা দলের মধ্যে 72টা দলে কি জাহান্নামী আর এই 72টা দলের ইমামও কিন্তু আলেমই আছে একটা দল মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি রাসূলের মনোনীত দল মনোনীত পথ হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি আছে নবীর প্রেম আছে আহলে বাইতের প্রেম আছে সাহাবায়ে কেরামদের প্রেম আছে মাযহাবের প্রেম আছে সর্বশেষে এখন বর্তমানে ইয়াজিদ বাহিনী কিন্তু আমাদের দেশে আরেকটা গুজব ছড়ায় সেই যে আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই মাজারে যাই আসলে মাজার মানে হলো জিয়ারতের স্থান মাজার মানে কি আপনি আপনার দাদির কবরের পাশে গেছেন এটাও কিন্তু মাজার আপনি দাদার কবরের পাশে গেছেন জিয়ারত করছেন এটাও কিন্তু মাজার কিছু কিছু স্পেশাল জায়গা আছে যারা আল্লাহর গোলামি করতে 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 এত বেশি সম্মান অর্জন করেছে তখন তার পাগলরা কি করে কয় না এটা অন্য নরমাল জায়গার মতো আমরা রাখবো না একটু মডিফাই করবো এটাকে এই এই মাজারের চতুর্পাশে গিয়ে মানুষ কি করে জিয়ারত করে আজকে ইয়াজিদ বাহিনী কিন্তু এই মাজারের পক্ষে আমরা থাকাতে আমাদেরকে বেদাতি বলে কি বলে কথা বললেন না কেন আপনারা কিন্তু এখন কিন্তু বেদাতি বললে ভয় পেয়ে যান আপনাদেরকে যদি বলে হুজুর বেদাত বেদাত বললে কিন্তু আপনাদের বুক কাঁপবে বর্তমান যুগে বেদাত বললে বুক কাঁপদের কোনো সুযোগ নাই এই যে আমি যে যে এই যে মাইকের সামনে যে ওয়াজ করতেছি আমার নবী কি সেভাবে ওয়াজ করেছেন না তো এই যে আমি ওয়াজ করতেছি যারা বেদাত ফতোয়াদে তারাও কিন্তু এটা দিয়ে ওয়াজ করতেছে কথা কিন্তু বুঝবেন যারা বেদাত ফতোয়াদে তারাও কিন্তু এটা দিয়ে ওয়াজ করতেছেন করতেছে কি না এটা তো বেদাত এটা কি ইবাদতের যুক্ত নয় সঠিক কথা বলেন এটা কি ইবাদতের সাথে সম্পৃক্ত না তারাও কিন্তু এটা করছে কিন্তু তারা আমাদেরকে বলছে কি আমরা বেদাত কি কেউ আল্লাহ রাসূল কি জান্নাতুল বাকিতে জিয়ারত করে নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখেছেন নবীকে খুঁজে পাচ্ছেন না তখন নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন সুবহানাল্লাহ বলেন তাই আমরা জিয়ারত করলে কি কোনো সমস্যা আছে এবার আসেন এদিকে তাকান আমাদের বর্তমান সমাজে ডিজাইনেবল পরিবেশ তৈরি করে আমরা অনেক সুন্দর স্টেজ ফুল ফুলে ফুলে আমরা মানে স্টেজ সাজিয়ে আমরা আলোচনা করি করি নবী কি সেই সময় করত এরকম স্টেজে কি ওরা বসে না ওরাও কিন্তু বসে ওটাও কিন্তু বেদা কিন্তু এটা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই এই যে দেখেন এই যে আমরা যারা ইমাম সাহেব আমরা যারা নামাজ পড়াই আমরা কিন্তু নামাজ পড়ানোর বিনিময় আমাদের কিন্তু এই সভাপতি থেকে ধরে সেক্রেটারি ক্যাশিয়ার থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ে মুসল্লিদের পর্যন্ত আমাদের কিন্তু সভাপতির কাছে একটা লিস্ট থাকে ইমাম সাহেব যিনি পাঞ্জিকানার দায়িত্ব পালন করে নামাজ পড়ে উনি কিন্তু সেই ইমামতিকে কেন্দ্র করে কিন্তু ডিপেন্ড করে উনি কিন্তু ওনার মুসল্লিদের বাড়িতে একটা ওয়াক্ত বা একদিন করে করে খাবার খায় আমার নবীর জামানা কি সেই সুযোগ ছিল সেটা কি করেছে তো এখন যে তারা ইমামতিকে ইস্যু করে তারা যে মানুষের বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছে এটাও তো বেদাত কই এটা নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই কথা কি বুঝতেছেন আমার কথা ঢুকাই দিয়েছেন মাথায় আরেকটা বিষয় দেখেন আমরা যখন ওয়াজে আসি আমাদেরকে নামার পরে কিন্তু একটা খাম দেয় অথবা সরাসরি হাদিয়া দেয় মসজিদে ইমাম সাহেব যখন চাকরি করে অনেক ইমাম সাহেব আছে বেতন ধার্য করে নামাজ পড়ায় অনেকে আছে যে না আপনারা খুশি হয়ে যা দেন তা ইমামতি করতে আসছি ইমামের মতো থাকতে দিবেন এরকম একটা চিন্তাধারা নিয়ে আসে কিন্তু ইমাম সাহেবরা কিন্তু মাস শেষে একটা মাসিক একটা অ্যামাউন্ট তারা পায় একটা অনারিয়াম কিন্তু তারা পায় এটা তো আমার নবী নেয় নাই এখন যে আমরা প্রচলিত করে দিয়েছি সেটাকে এটাও তো বেদাত কিন্তু এটা নিয়েও কিন্তু তাদের কোনো বক্তব্য নেই তাদের শুধু বক্তব্য হলো আমার নবী কি নিয়ে কি নিয়ে এই আমার দিকে তাকান কিছুদিন আগে এক বেয়াদব বক্তব্য দিয়েছে আমার নবী নাকি আত্মহত্যা করতে গিয়েছিল আরো জোরে বলেন আউযুবিল্লাহ আপনার এখানে সাধারণ মুসল্লি যারা আছেন এটা কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে মানে গ্রহণযোগ্য এটা কি আপনারা মানতে পারতেছেন পারতেছেন এই যে মানতে পারতেছেন না এটাই হলো ঈমান
আপনি বলবেন কশিন কালেও সেটা আমি গ্রহণ করতে প্রস্তুত নই, এটা আমি মানব না, তুমি আমাকে পৃথিবী আমার এক হাতে দাও আর আরেক হাতে তুমি ওই বক্তব্য তুলে দাও, আমি কিন্তু ওই বক্তব্যকে ডিনাই করব। আমি কি করব? বক্তব্য ডিনাই করব। কথা বলেন ঠিক না ঠিক? আমি পৃথিবীর লোভেও এই বক্তব্যকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে এই বক্তাই আরেকটা বক্তব্য দিয়েছে যে আমার নবী নাকি তার ভাই। আরো জোরে বলেন, রাসূল বলেছেন কয়লা ইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত কোন মৌলবী হাত তোলে নাই। কি তোলে নাই? কেউ কি বলছে যে আমি আছি? তার মানে কি? নবী বেনজির বেমিসাল, নবীর সাথে কাউকে তুলনা কোনো কম্পেয়ার করা যায় না। এদের বক্তব্য নিয়ে কিন্তু এদের দলের কোনো কি নাই, বক্তব্য নেই, কোনো প্রতিবাদ নেই। আমরা যদি ছোট ছোট একটা কিছু করি, ওরে বাবা রে বাবা, সবগুলো চারিদিক দিয়ে পড়ে, কিন্তু এরাই মূলত রং, এরা কিন্তু রাইট না, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে কি এদেরকে রাইট মনে হয়? আরেক মুরব্বী, আমার মনে জন্মের বয়স, আমার জন্ম আগে থেকে মনে তিনি ওয়াজ করতেছেন, উনি দেখলাম কি একদম ফ্রিলি তিনি ওপেনলি আলোচনা করতেছেন। আমরা যে 2 রাকাত জামাতে জুমার নামাজ পড়ি, তার আগে কিন্তু আমরা কবলাল জুমা পড়ি, পড়ি কিনা 4 রাকাত? সেই বক্তা বলেছে ওই 4 রাকাত সুন্নত নাকি ফালতু? একটা সুন্নাত কে যদি কেউ জিন্দা করে কবরে যেতে পারে, একটা সুন্নাত কে আমল করে যদি কেউ কবরে যেতে পারে, 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যেতে পারবে। আর আমার নবীর সেই সুন্নাহ কে বলছে কি? ফালতু। এখন আপনাদেরকে বুঝে নিতে হবে ওই সমস্ত মানুষগুলোই কিন্তু ইয়াজিদি গ্রুপের একটা অংশ, এটা কিন্তু তাদের পক্ষ হয়ে কাজ করে। আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের এই মসজিদে এসেও কিন্তু ওই বাহিনী উস্কানিমূলক বক্তব্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশ সুশৃঙ্খল রূপে রূপান্তরিত করতে পারে, অনুকূলকে প্রতিকূলে নিয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মুসল্লি আমাদের কি কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলকে দাঁড়িয়ে কি করি? সালাম দেই। রাসূলকে দাঁড়িয়ে কি দেই? সালাম দিলে কি আপনার অন্তরে শান্তি আসে নাকি আসে না? এরা প্রমাণ চায়। আমার দিকে তাকান, আমি বক্তব্য দিই, আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং করে দিচ্ছি। আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরে দাঁড়ায় রাসূলের গৌরবময় জীবনী বলে নাই সাদিক ভাই, বলছি কি না? রাসূলের তখন ওরা কি বক্তব্য দেয়? যে রাসূল তো তখন প্র্যাকটিক্যালি সামনে ছিল, এখন কি নবী নাই? কথা বলেন না কেন? এখন নবী আছে না নাই? এখন তো নবী আছে। আমার দেখার চক্ষু নাই, বিদায় নবীকে দেখতে পাইনি, এটা আমার ব্যর্থতা। কথা বলেন না কেন? আমি সেই চক্ষু নাই, বিদায় আমি আমার নবীকে দেখতে পাইনি, এটা আমার ব্যর্থতা। আমার ব্যর্থতার দায় আমি অন্যের ঘরে চাপাবো কেন? কথা বলেন। আমরা জানি আমাদের নবী সহশরীরে জিন্দা, নবী এখানেও আসতে পারে, কি করতে পারে? আশিকের জানাজায় এসে উপস্থিত হতে পারে। নবীর কাছে কি এটা কোনো ব্যাপার? কথা বলেন, ব্যাপার? ব্যাপার না। আমার নবী সশরীরে জিন্দা, আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। আচ্ছা, নবীকে সম্মান করার দলিল কি কোরআনে নাই? সূরা ফাতের 9 নম্বর আয়াতে খুলে দেখেন, অতআজ্জিরুহু অতওয়াক গৌরব জীবনী প্রকাশ করতে পারে, তাহলে আমি তো সাহাবাই তুলনার কি? এই মিয়া, সাহাবাই কেরামের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর গাউসি পাক থেকে ধরে, আপনার গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত আল্লাহর অলি পয়দা হবে সবগুলো অলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীরা যদি নবীকে দাঁড়িয়ে সম্মান করতে পারে, সালাম, নবীর গৌরবময় জীবনী সুরে সুরে বলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো পাপের শেষ নাই, আমরা আরো বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? কথা বলেন, আমাদের আরো বেশি করা দরকার আছে কি নাই? যখন তিনি প্রকাশ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ডেকে ডেকে বললেন, ও গো আল্লাহ, হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাদের যত বক্তব্য, রাসূলকে কিভাবে খাটো করা যায়, রাসূলের আদর্শকে কিভাবে কলঙ্কিত করা যায়, রাসূলকে কিভাবে ছোট করা যায়, তোমরা হাজার চেষ্টা করলেও আমার নবী শান আজমতকে তোমরা ধ্বংস করতে পারবে না, কারণ সেই মর্যাদা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি।